আসসালামু আলাইকুম, বার্ড হিস্ট্রি চ্যানেল বিএসিতে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। থাম্বনেলে যে লেখাটা আছে সতর্কতা, সতর্ক, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সাথে আলোচনা করব। কারণ যেহেতু আপনার ব্রিডিং অলমোস্ট অনেকে নিয়ে ফেলছি, অনেকে নিচ্ছে এবং খুব সুন্দর সুন্দর পাখি আসতেছে বাজারে, হাটে পাখি উঠতেছে, দোকানে পাখি উঠতেছে, আমরা নতুন নতুন পাখি কিনতেছি, অনলাইনে পাখি বিক্রি করতেছি বা বিভিন্ন মাধ্যমে আমরা পাখি বিক্রি করছি, কিন্তু এই পাখি বিক্রি করার ক্ষেত্রে আমরা কিন্তু ক্রেতা এবং বিক্রেতা উভয়ে কিন্তু প্রতারিত হচ্ছি। হয় আমি বিক্রি করতেছি, প্রতারণার মাধ্যমে বিক্রি করতেছি, অথবা আমি কিনতেছি, প্রতারিত হচ্ছি, কিনে প্রতারিত হচ্ছি, কিন্তু আমি অর্ডার করতেছি, সেই অর্ডারটা আমি সংগ্রহ করতেছি না, ফলে বিক্রেতা লুজার হচ্ছে বা বিক্রেতার অসুবিধা হচ্ছে। বিভিন্ন ধরনের ফ্রড, বিভিন্ন ধরনের ধান্দাবাজি, প্রতারণা কিন্তু আমাদের এখন চলতেছে। তো এখান থেকে কিন্তু আমাদের সতর্কতা হতে হবে। তো আজকে খুব কয়েকটা তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব যে পাখি কেনার ক্ষেত্রে বা পাখি বিক্রি করার ক্ষেত্রে কোন বিষয়গুলো আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে। ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব থাকেন আপনাকে আন্তরিক ধন্যবাদ। চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি। আজকাল পাই দেখবেন যে একজনের পাখির ছবি তুলে আর একজন বিক্রি করতে যাচ্ছে। অর্থাৎ ধরেন আমার পাখি, সে কি করলো, একজনের ছবি তুললো, ছবি থেকে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা আপনার হচ্ছে পেজে কিংবা ইউটিউবে বিজ্ঞাপন দিচ্ছে যে এই পাখিটা বিক্রি করতে হবে। তো আপনি সরল মনে তার কাছে সে ভালো পাখিটা সবকিছু দেখে শুনে ই করে টাকা অ্যাডভান্সও দিয়ে দিলেন। অর্থাৎ দেখা যাচ্ছে 10,000 টাকা পাখি, আপনি 2,000-3,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিলেন। পরবর্তী দেখা গেল যে সে ফোনটা বন্ধ করে দিল, আপনার 2,000 টাকা কি হলো, নষ্ট হয়ে গেল। বা দেখা যায় যে আমার একটা পোস্ট বা আরেকজনের একটা পোস্ট নিয়ে প্রতারকরা কি করতেছে, তার পেজে বা একটা ফেক পেজ বানায় বা ফেক একটা ইউটিউব প্রোফাইল বানায় বা ইউটিউব পেজ বানায় বা কোনো কিছু একটা বানায়, সেখানে সে বিক্রি করতেছে পাখিগুলো। ফলশ্রুতিতে হয় কি, মূল যে পাখিওয়ালা সে কিন্তু কিছুই জানে না, কিন্তু একজন প্রতারক বা যারা এই বিষয়ে ফ্রড করে তারা কি করতেছে, সরল মোনা সহজ সরল যে ক্রেতাদের কাছ থেকে পাখির আপনার পাখির টাকাটা সে হারাই ফেলতেছে বা পাখি সে নিতে পারতেছে না। এই বিষয়গুলো আমাদের খুব নজর দিতে হবে এবং আমাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, তা না হলে কিন্তু আমরা প্রতারিত হবই, প্রতারিত হতেই থাকব। একজন ক্রেতা হিসাবে আমি যখন পাখি কিনতে যাব, সেই বিক্রেতার সাথে সরাসরি ভিডিও কলে আমাকে কথা বলতে হবে, সেই সাথে হচ্ছে যে পাখিটা আমি দেখছি তার একটা স্ক্রিনশট দিয়ে তার কাছে পাঠাইতে হবে এবং তার যে আপনার ভিডিওটা, অর্থাৎ সেই পাখির যে ভিডিওটা আমাকে দেখতে হবে। তাহলেই কিন্তু আপনি অরিজিনাল পাখিটা পাবেন এবং খুব ভালো মানের পাখিটা পাবেন। তা না হলে কিন্তু প্রতারকদের মাধ্যমে প্রতারিত হয়ে পাখি পালার যে একটা শখ, সেটা কিন্তু আপনি এখান থেকে শেষ হয়ে যাবে। এবার আসি গুরুত্বপূর্ণ কিছু বিষয়। আপনি যখন নাকি কারোর সাথে পাখি কিনতে যাবেন বা কারোর সাথে পাখির ড্রিল করতে যাবেন, সে আমি ক্রেতা হই বা বিক্রেতা হই, বেশ কিছু তথ্য স্পেসিফিকভাবে আমাদেরকে হইতে হবে। তা না হলে কিন্তু দুই পক্ষের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, দুই পক্ষে বলতে ক্রেতা বিক্রেতার মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আমি যে পাখিটা কিনবো সেই পাখিটার মিউটেশন সম্পর্কে আমি ঠিক মতো জানি কিনা বা বিক্রেতা আমাকে ঠিক মতো জানাচ্ছে কিনা, তার ব্রিডিং হিস্টোরিটা ঠিক মতো আছে কিনা, অর্থাৎ যে বাবা মাকে কবে আমার ঘরে হয়েছে না, বাইরে থেকে আসছে, ইম্পোর্ট হয়ে আসছে কিনা, বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে। সেই তথ্যগুলো আমাদেরকে স্পষ্টভাবে জানতে হবে। সেই পাখিটার যদি ভিজুয়ালি মেল ফিমেল চিনা যায় তাহলে তো কোনো সমস্যা নাই, কিন্তু ভিজুয়ালি মেল ফিমেল যদি চিনা না যায় তাহলে কি হবে, ডিএনএ কার্ড। এই ডিএনএ কার্ডের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের এই পাখিটা আসল না নকল, অর্থাৎ ছেলেটা আসল না ছেলেটা মেয়ে কোনটা আমরা বুঝতে পারি। তাহলে এই ডিএনএ কার্ড নিয়েও কিন্তু আজকাল অনেকে প্রতারণা করতেছে, দেখা যাচ্ছে এক পাখির ডিএনএ আর এক পাখির সাথে অ্যাড করে দিয়ে যাচ্ছে, ফলশ্রুতিতে দীর্ঘদিন সময় দেখা যায় যে ওই পাখিটা ঠিক হচ্ছে না। তাই এই ডিএনএ এর সময়ে আমরা ওই ডিএনএ কার্ডের সাথে যে নাম্বারটা, সেই সাথে হচ্ছে রিং নাম্বারটা, অর্থাৎ ডিএনএ কার্ডের যে নাম্বারটা থাকে সিরিয়াল নাম্বারটা, পাখির যে পায়ে রিং আছে সেই রিংটা কিন্তু মিল থাকে। তো এই বিষয়গুলো আমাদেরকে দেখে নিতে হবে। এবং ওই এখন যদি রিং এর বিষয়টা আছে, রিং কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে কাটা রিং, একটা হচ্ছে ক্লোজ রিং। ক্লোজ রিং হচ্ছে একদম রাউন্ড শেপে থাকবে, সে কোথাও কোনো ফাটা থাকবে না, কাটা থাকবে না, এবং এই রিংটা পাখির জন্মের সপ্তাহ দুয়েক বা তিন সপ্তাহ বা 25 দিনের মধ্যে পাখি ফেঁদে এটা কিন্তু পড়াইতে হয়। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা অরিজিনালি এটা। আর যদি কাটা রিং দেখেন তাহলে ধরে নিতে যায় যে এই যে পাখির যে রিংটা পরানো হয়েছে এটা পরবর্তীতে কোনো সময় রিং পরানো হয়েছে। তাই এই বিষয়ে আমাদেরকে এক্সপেন্সিভ মিউটেশন কেনার ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতা হতে হবে, এবং ডিএনএ
দেখে স্মেল ফেমেল কনফার্ম করেই কিন্তু আমাদেরকে কি করতে হবে, পাখি কিনতে হবে। আর সবাই যে প্রতারক তা কিন্তু না, কিছু কিছু কিন্তু লোক প্রতারক আছে, এবং আমরা হর হামাশাই আপনার ফেসবুক, হ্যাঁ ইউটিউব, ফেসবুক পেজে কিন্তু দেখতে পাচ্ছি যে দাম উল্টা পাল্টা বলতেছে, দাম দিয়ে আপনার পাখি ডেলিভারি নিয়ে গেছে সে ক্রেতাকে খিদে পাচ্ছে না, কিংবা ভদ্রলোক বলতেছে ভাই আমাকে পাখিটা দেন আমি আমার বাসার থেকে আপনাকে টাকা দিয়ে দিচ্ছি, পরবর্তীতে সেই লোক পাখি নিয়ে ভেগে গেছে পাখি দেয় না। অনেকে আবার বিভিন্ন ধরনের বিপদ আপদ ফালায়া আপনার পাখিগুলো নিয়ে যায়। এটা কিন্তু আমাদের যে পাখির যে বিক্রেতারা সেটা কিন্তু হর হামাশা এই ধরনের সমস্যা পড়তেছে। তাই পাখি বিক্রি করার ক্ষেত্রে আমাদের বিশেষভাবে নজর দিতে হবে। এক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে যে আমি যার কাছে বিক্রি করতেছি সে অরিজিনাল ক্রেতা কিনা, তার জন্য আপনি তাকে বিভিন্ন পাখির দোকানের সামনে আসতে বলতে পারেন, পাখির হাটের সামনে আসতে বলেন, বা আপনার আর এলাকার মধ্যে গেলেও মোটামুটি যেখানে লোক সমাগম হয় আপনি পাখি ডেলিভারি দেওয়ার আগে প্রয়োজন পড়ে সেখানে সম্পর্কে খোঁজ নেন, ইনশাল্লাহ এতে করে আমাদের যে বিক্রেতা ভাইরাও কিন্তু অনেক সময় প্রতারিত হাত থেকে বেঁচে যাবে। আর যারা আমরা পাখি কিনবো তারা অবশ্যই তো পাখির ওই ডিএনএ ঠিক আছে কিনা, পাখির মিউটেশন ঠিক আছে কিনা এই যে সব দেখবো, সেই সাথে দেখবো যে পাখিটা সুস্থ কিনা। অর্থাৎ অনেকেই আছি আমরা দেখাই সুস্থ পাখি কিন্তু আমি ডেলিভারি করে গিয়ে অসুস্থ পাখি, একই ধরনের পাখি সবকিছু পাখি, কিন্তু আমরা এক্ষেত্রেও কিন্তু প্রতারণার আশ্রয় নিয়ে থাকি। অসাধু ব্যবসায়ীরা যারা আছে আপনার প্রতারণার আশ্রয় নিয়ে থাকে যে একটা অসুস্থ পাখি বা একটা ইম্পোর্ট হয়ে পাখিটা আসছে, একটা অসুস্থ ইম্পোর্টের পাখি একটা ভালো একজন ক্রেতাকে দিয়ে দেয়, এতে পাখির বাজারটা যেরকম নষ্ট হচ্ছে সেই সাথে ক্রেতা এবং বিক্রেতা উভয় প্রতারিত হচ্ছে। কেননা ভবিষ্যতে তো ওই লোকটার কাছ থেকে আর কেউ পাখি কিনবে না, কারণ সরাসরি এখন তো আজকাল অনলাইনে যে ফেসবুক সব দিয়ে দিচ্ছে, তো এই বিষয়টা আমরা করতে পারবো না বা আমাদের করা উচিত না বা করা ঠিক না। তারপরে যে বিষয়টা আমাদেরকে মানে নজর দিতে হবে বা আমাদের জানা দরকার সেটা হচ্ছে আমরা যখন লেনদেন করব, লেনদেনের বিষয়টা যে কোনো একটা সম্ভব হলে একটা তৃতীয় পক্ষের সামনে, হয় ক্রেতার একজন এবং বিক্রেতার একজন, মোটামুটি 4-5 জনের সামনে এগুলো যদি লেনদেন করা হয় তাহলে কিন্তু এটা সিকিউর থাকে। আর লেনদেন করার পরে পাখিটা কিভাবে ডেলিভারি নেবেন বা কিভাবে ডেলিভারি দিবেন এই বিষয়গুলো আপনাকে কি করতে হবে স্পেসিফিক ভাবে আপনার বলে রাখা ভালো বা আপনাকে জানায় রাখা ভালো যে ভাই আমি হয় আপনি আমাকে পাখি ডেলিভারি দেন কিংবা আমি অমুক জায়গাতে আপনার পাখিটা রিসিভ করবো। আর পাখিটা রিসিভ করার আগে অবশ্যই আমাদেরকে সামগ্রিকভাবে এই বিষয়গুলো দেখতে হবে। এবং অনেকে দেখবেন যে পাখিটা রেখে দেয় যে ভাই আপনার ওই পাখিটা আমার পছন্দ হয়েছে রেখে দেন আমি কয়েকদিন পরে নেব, কিন্তু দেখা যায় যে কোনো কারণে ওই পাখিটার দাম বেড়ে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, তখন কিন্তু কোনো পক্ষই কিন্তু এরা ড্রাইভার নিতে চায় না। তাই এই বিষয়গুলো কিন্তু আপনার অবশ্যই সমাধান করে নিতে হবে। সর্বোপরি হচ্ছে একটা পাখি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে আমাদের জন্য কোনো রকম প্রতারণার আশ্রয় নাই নেই, সেটা ক্রেতা হোক বা বিক্রেতা হোক এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আর আমাদের পাখির বাজারটা বা এই পাখির যে শখটা, এই শখটা যেন আমরা সহজেই সুন্দরভাবে মেনটেন করতে পারি, সেই সাথে হচ্ছে একজন নতুন নতুন শৌখিন যেন আমরা তৈরি করতে পারি এবং নতুন নতুন পাখাল যেন আমাদের এখানে আসে সেটা আমাদেরকে কিন্তু নজর দিতে হবে। বিশেষ করে বিক্রেতা যারা আছে তারা, সেই সাথে হচ্ছে আমরা যারা ক্রেতা আছি তাদেরকে কিন্তু একটা দায়িত্ববোধ থেকেই থাকে। এই যে ছোট্ট কয়েকটা কথা আপনাদের সাথে আলোচনা করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন যে পাখি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদেরকে নজর দিতে হবে। এই বিষয়গুলো যদি আমরা নজর দিই ইনশাল্লাহ আমরা পাখি ক্রয়ের ক্ষেত্রে এবং বিক্রয়ের ক্ষেত্রে প্রতারণা হব না বা প্রতারিত হব না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন, দেওয়া হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুক, টাটা, আসসালামু আলাইকুম।